যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে চীন রাশিয়ার যৌথ নৌমহড়া। যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বিশাল নৌমহড়ায় নেমেছে রাশিয়া এবং চীন। দুই দেশের এই যৌথ মহড়ায় এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করছে। সোমবার থেকে আগামী 7 দিন ধরে চলবে এই মহড়া। যৌথ সাগর 2017 নামের নৌমহড়া জাপান সাগরে এবং ওকহোৎসুকে চলবে বলে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র ভ্লাদিমির মাতভিভ জানান। দ্বিতীয় পর্যায়ে নৌমহড়ায় 11টি যুদ্ধজাহাজ, 2টি সাবমেরিন, 4টি উদ্ধারকারী জাহাজ, 4টি সাবমেরিন বিধ্বংসী বিমান এবং যুদ্ধজাহাজ অবতরণে উপযোগী 4টি হেলিকপ্টার অংশ নেবে। মহড়ার প্রথম অংশ গত জুলাই মাসে বাল্টিকে অনুষ্ঠিত হয়েছে। চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার সক্রিয় অংশে তাজা গোলাগুলি ব্যবহার করার কথা জানানো হয়েছিল। আমেরিকা ও জাপানের সঙ্গে চীনের মধ্যে যখন ক্রমশ সামরিক উত্তেজনা চলছে, তখনই এই মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এতে রাশিয়া ও চীন সামরিক দিক দিয়ে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে।